নমস্কার বন্ধুরা, সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। তো আজকে আমি বানাবো চুষির পায়েস। তো চুষির পায়েস বাড়িতে সবাই বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করছি। তাই প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকবেন আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন ওভেনে একটা কড়াই গরম হতে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, চালের গুঁড়ি নিয়ে নিয়েছি চুষি বানানোর জন্য 100 গ্রাম। তো ওভেনে একটা কড়াই গরম হতে দিয়ে দিলাম, তাতে দিয়ে দেব জল। তো গরম জল হতে দিলাম। তো জলটা ফুটে গেছে, এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমি চাল গুঁড়িটা দিয়ে নাড়তে থাকবো। তো একটা ডো বানিয়ে নেব। এরপরে আমি নামিয়ে নেব কড়াই থেকে। এবারে ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি, একটা ডো বানিয়ে নিয়েছি, এরপরে চুষিগুলি কাটব। তো দেখো বন্ধুরা, আমি একটু করে নিয়ে এর থেকে একটু একটু করে লম্বা লম্বা করে আগে এভাবে বানিয়ে নিচ্ছি। তো চুষি তো সবাই বাড়িতে কেটে থাকো, তবে আমি খুব একটা ভালো পারি না, তবে যেরকম পারে সেটা দিয়ে বানিয়ে খাওয়ার চেষ্টা করি বা বাড়ির সবাইকে খাওয়ানোর চেষ্টা করি, পারি না বলে ছেড়ে দিই না। তো দেখো বন্ধুরা, আমি লম্বা লম্বা করে এগুলো বানিয়ে নিয়েছি কিছুটা। তো এরপরে যেভাবে কেটে থাকে আমি আমি এইভাবে ঠিক যেটুকু পারি সেটুকু হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এই যে এরকম সাইজ করে কেটে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, চুষিগুলো সব আমি কেটে নিয়েছি। তো দেখো, সব চুষি কাটা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দেড় লিটার দুধকে নিয়ে জাল দিতে শুরু করে দিয়েছি, একটু গাঢ় করে জাল দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, একদম আমার চুষিগুলো কত সুন্দর কাটা হয়েছে, একদম ঝরঝরে করে সুন্দর হয়েছে। তো এখন আমি পায়েসটা বানিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো খেজুরের গুড়, আর এখন তো শীতকাল, খেজুরের গুড় সব কিছুতেই। তো গুড়টা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে, এরপরে চুষিটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দুধে আর গুড়ে ভালো করে জাল করে নিয়েছি, এখন চুষিটাকে দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার চুষির পায়েস ফুটে গেছে, প্রায় 5-7 মিনিট ফোটানো হয়ে গেছে। তো এখন গাঢ় হয়ে গেছে অনেকটা। তো দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেল। তো এখন আমি গ্যাসটা অফ করে রেখে দেবো আর ঢাকা দিয়ে
কিছুক্ষণ রেস্টে রাখবো, ঠান্ডা হওয়ার পর তারপরে পরিবেশন। বন্ধুরা দেখো আমার চুষির পায়েসটা একদম রেডি হয়ে গেছে, এখন নামাবো। দেখো পায়েসটা একদম জমে গেছে, তো দেখো বন্ধুরা আমার চুষির পায়েস একদম রেডি হয়ে গেছে। তো দেখতে দেখেছো কেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে সেই টেস্টি। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।